প্রেমিক ফেসবুকে ব্লক করায় প্রেমিকা আত্মহত্যা করল। এবার বিস্তারিত, আত্মহত্যার আগে প্রেমিক রকুনকে অনুনয় করে কলেজ পড়ুয়া সোনালী লিখেছিল, আমাকে খারাপ মেয়ে বলো না, আমি খারাপ না, আমাকে গালি দিও না, আমি মরে যাব। তারপর থামেনি প্রেমিক রকুন, অন্য ছেলেদের জড়িয়ে মন্তব্য করে যাচ্ছিল। এক পর্যায়ে ফেসবুকে মেসেঞ্জারে ব্লক করে দেয় সোনালীকে, তারপরই গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে সোনালী। খবর পেয়ে আজ দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়নের মালিগাছা সজিপাড়া গ্রামে। নিহত জাকিয়া সুলতানা সোনালী লোকমানপুর কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় পর থেকে পলাতক রয়েছে তার প্রেমিক একই কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র রোকন। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে সোনালীকে সন্দেহ করতে রোকন, এ নিয়ে মাঝে মধ্যে তাদের মধ্যে মনোমালিন্য ও ঝগড়া হতো। গতরাতে এসব বিষয়ে রোকনের সঙ্গে ফেসবুক মেসেঞ্জারে বাগবিতণ্ডা হয় সোনালীর। এক পর্যায়ে সোনালীকে চরিত্রহীন বলে অপবাদ দেয় রোকন। জবাবে আত্মহত্যার হুমকি দেয় সোনালী। এ নিয়ে চ্যাট চলাকালীন মেসেঞ্জার ও ফেসবুক আইডিতে সোনালীকে ব্লক করে দেয় রোকন। সকালে সোনালীর লাশ উদ্ধারকালে মোবাইল ফোন জব্দ করে পুলিশ, সেখানেই দুজনের চ্যাট দেখতে পাওয়া গেছে।